এক ডেপুটেশন প্রদান করতে গিয়ে বিডিওকে না পেয়ে সেই অফিসে তালা ঝুলিয়ে দিল টিপ্রামথা কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন টিপ্রামথার একাধিক বিধায়ক এবং বিধায়িকাও, একেবারেই বিক্ষোভ প্রদর্শন করেন টিপ্রামথা কর্মীরা। টিপ্রা TWF YTF খুমলুং কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে মিছিলের মধ্য দিয়ে বেলবাড়ি ব্লকে ডেপুটেশন প্রদানের জন্য যান। 20 তারিখ শনিবার টিপ্রা TWF এবং YTF খুমলুং কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে বিভিন্ন দাবিকে সামনে রেখে মিছিল বের করে বেলবাড়ি আডি ব্লকে ডেপুটেশন প্রদান করতে যাওয়া হয়। এই মিছিল এবং ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন টিপ্রামথা বিধায়িকা স্বপ্না দেববর্মা, বিশ্বজিৎ কলু, MDC গণেশ দেববর্মা সহ একাধিক কর্মী সমর্থকরা। কিন্তু ডেপুটেশন দিতে গিয়ে ভিডিওকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে তালা ঝুলিয়ে দেন টিপ্রামথার কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। ওরও চুরি কারবার খাই সামগ্র খাইজাগি দঙ্গ ভিলেজ কমিটির অগ অবনতুই সুঙর বিডিও নো মান ফাইলিয়া মানলিয়া নাকি আগল অরম পঞ্চায়েত সেক্রেটারি সিন মকলবাই থাকবে খারি থাকবা বনুখা অ বাকি তিনি ও জাগব বেলবারি ব্লক তালাতেনি বাধ্য মাংখা বিডিও নো আগিন সাজাক দাব আগিন সিমিন সাজাক যেন 19 তারিখ তো মানে 19 তারিখ নিয়ে 20 তারিখ যেন সাকলাই যাক সাকলাই যাক নিবি সিংহ বতিন জাগাও করি অবনে বাকি তিনি বন অপেক্ষা খাই নাসিং চিনি নাসিং চিনি খরক নি এমএলএ রক বরম মুখাং মাইয়া খাই অজাগানি ককনা নাংখা অবন তুই নিয়ে পাবলিক রক তাও টেনশন অবন চিনি সাকসেস এসা পর্যন্ত চুং অ জাগাও হপুং সাপুং নো চুং অ জাগা তংনাই হিনি ওয়ান ছকলাই সিং তাও মাত বিশিং হাবলাই কয়টা নি সিমিন বন্নর অর নাসিন ডেপুটেশন রুন ফেমিনি চুং অর ও 12টা 1টা নি সিমিন চুং অ জাগাও হাবলাই মানি তাবু বুসুগু তাম খানা দেতা হেরং তংখা গন্তা কাইসানি বিশিং অ চুং বনো নাসিং গো মানলিয়া বাজি দা সাই তং কুবুই দা সাই তং সাইমিয়া ব অ জাগাও যেন মিটিং দো হাই দো ইরাই দো হই সাই দো বি বাকসা বি স্টাফরক সও মিটিং দো তাই কেসা সও জিরাই দোকাব আসুক সাইমানা নি কগিয়া ও জাগো যোন মালিয়া ববর থাকা সিনা নাইয়া অবনে বাকি তিন অর অপেক্ষা হপুং সাপুং যেন বফায়াসা পর্যন্ত যেন তালারি তো বাকি সামুং চলিনাই হামবাই। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশনস আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। SC ST OBC ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপের মাধ্যমে নার্সিং প্যারামেডিকেল পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। ছাত্রছাত্রীদের শুধুমাত্র হোস্টেলে থাকা এবং খাওয়ার জন্যে প্রতি মাসে 4000 টাকা বহন করতে হবে। যদি কোনো স্টুডেন্টের হোস্টেল ফি দিতে সমস্যা হয় তবে তাদেরকে এডুকেশন লোনের জন্য সাহায্য করে দেওয়া হবে। জেনারেল স্টুডেন্টসদের জন্য রয়েছে এডুকেশন লোনের মাধ্যমে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org। Enlight.